তোমাদের প্যাসেজ ন্যারেশনটা নিয়ে আমার বিষয়টা হলো, এটা একটা প্যাসেজ ন্যারেশন, তোমরা সবাই জানো ন্যারেশনের 5 মার্কস। অনেক স্টুডেন্ট আছে এটা ভালো পারে, অনেকে আছে ভালো পারলেও কিছু খুঁটিনাটি বিষয় আছে তারা থমকে দাঁড়ায়, আসলে কি হবে বুঝতে পারে না। তা সব বিষয় একদম করার জন্য আমরা এটা একটু ফলো করতে পারি, যারা ভালো পারে তাদের জন্য সমস্যা নাই, যারা কম পারে তাদের জন্য সমস্যা নাই। বিষয়টা তোমার জানা দরকার, তুমি জেনে নাও। একটা ন্যারেশন করার আগে তোমাকে আগে বুঝতে হবে যে আসলে এই ন্যারেশনটা কি সম্পর্কে কথা বলা হয়েছে এবং এই ন্যারেশনের মধ্যে কার কার মধ্যে কথা হচ্ছে, কোন কোন বিষয়ে কথা হচ্ছে, এটা তোমাকে খুঁজে বের করতে হবে। এখানে যে দুজন ব্যক্তি কথা বলছে, কি কথা বলতেছে, এই দুজন ব্যক্তি ছেলে না মেয়ে, এটাকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। কারণ প্রোনাউন তোমাকে হি অথবা শি ইউজ করতে হবে। আমি আবারও বলি, ন্যারেশন করার আগে তোমাকে ভালো মতো এই ন্যারেশনটা পড়ে ফেলতে হবে। তুমি যদি ভালো মতো পড়তে পারো, তুমি যদি ওভারঅল যদি তুমি ক্যাপচার করতে পারো, তাহলে তোমার জন্য এই ন্যারেশনটা অনেক বেশি ইজি হয়ে যাবে, একেবারে সহজ হয়ে যাবে। তুমি খেয়াল করে দেখো, তুমি প্রথমে ন্যারেশনটা পড়ো, দেখো যে আসলে কি কি সমস্যা আছে বা কি কি তোমাকে চেঞ্জ করতে হবে। এখানে প্রথমে বলা হচ্ছে, দেখো, মাই ফ্রেন্ড সেই টু মি ওয়াই ডিড নট অ্যাটেন্ড মাই বার্থডে পার্টি, আই ওয়াজ ইন ঢাকা অ্যাট টাইম, সেইড আই মিস ইউ সো মাচ, শি সেইড, টেক দ্য গিফট প্লিজ, সেইড আই, হাউ নাইস ইট ইজ, সেইড হি। তাহলে আমি এখানে খুঁজে পেলাম কথা হচ্ছে দুইজন ব্যক্তির মধ্যে, একটা হলো আই আর একটা হলো মাই ফ্রেন্ড। যে আমার মাই ফ্রেন্ড সে কিন্তু ছেলে বন্ধু, কি বন্ধু, ছেলে বন্ধু, এই জন্য হি লেখা আছে। তাহলে আমার মধ্যে আর আমার বন্ধুর মধ্যে কথা হচ্ছে, কার মধ্যে কথা হচ্ছে, আমার মধ্যে এবং আমার বন্ধুর মধ্যে কথা হচ্ছে, এটা আমরা ফাইন্ড আউট করে ফেলছি। এইবার আমরা প্রথম লাইনটা পড়বো, এই প্রথম লাইনটা পড়ে দেখবো যে আসলে কি বললো। বলছে মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বলল, ওয়াই ডিড ইউ নট অ্যাটেন্ড মাই বার্থডে পার্টি, তুমি কেন আমার বার্থডে পার্টিতে উপস্থিত ছিল না। তাহলে এইখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, ছোট করে খেয়াল করে দেখো এই জায়গাটা জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা জানি যে জিজ্ঞাসা চিহ্ন থাকলে আস্ক বসে, কি বসে, আস্ক বসে। আর প্রশ্নটা করছে ডাব্লিউএইচ দিয়ে, যদি ডাব্লিউএইচ দিয়ে প্রশ্ন করে তাহলে ডাব্লিউএইচ করতে ডাব্লিউএইচ বসে যায়, এ কথা আগে বলছি তাই না। ডাব্লিউএইচ দিয়ে প্রশ্ন করলে ডাব্লিউএইচ করতে ডাব্লিউএইচ বসে যায়। আপাতত এই দুইটা জিনিস খেয়াল করা দরকার, একটা হলো আস্ক আর একটা হলো ডাব্লিউএইচ করতে ডাব্লিউএইচ বসে যায়। তাহলে মাই ফ্রেন্ড সেই জায়গা তাহলে কি হয়ে যাবে, আস্ক হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি যে মাই ফ্রেন্ড আস্কড মি, এখান থেকে লিখছে মাই ফ্রেন্ড আস্কড মি, মাই ফ্রেন্ড আস্কড মি, এইটুকু আমি লিখলাম। লেখার পরে ডাব্লিউএইচ মানে ডাব্লিউএইচ বসা যাবে, এই যে আমি ওয়াই লিখছি ওয়াই, ওকে। এইবারে ইউ আছে, ইউ মানে কিনা আমি, সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন সেকেন্ড প্লেস, আই আছে, তাহলে ওয়াই আই, ডি থাকলে কি হবে, ভিডিও থাকলে হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে ওয়াই আই হ্যাড নট ভি থ্রি, তাহলে ভালো হলো অ্যাটেন্ড, তাহলে কি হবে অ্যাটেন্ডেড, কি হবে অ্যাটেন্ডেড, তাহলে ওয়াই আই হ্যাড নট অ্যাটেন্ডেড। মাই মানে কার, কার বার্থডে তো যাওয়া যায় না, আমি বন্ধুর বার্থডে, তাহলে বন্ধু তো ছেলে মানুষ, তাহলে হিজ হিজ বার্থডে পার্টি, এক লাইন শেষ হলো। কথা কি বোঝা গেছে, আমি আবারও বলি, এখানে ওয়াই দিয়ে প্রশ্ন করছে বলে আমি ওয়াই লিখছি, এখানে ইউ মানে হলো মিকে বোঝানো হয়েছে আমাকে, এই জন্য আমি আই লিখছি, এখানে ডিড দিয়ে ডিড ছিল বলে আমরা জানি যে ভি টু থাকলে, আমি ভার্বে পাস ফর্ম থাকলে হ্যাড প্লাস ভি থ্রি, এই জন্য আমি যে হ্যাড প্লাস এই যে ভি থ্রি আমি লিখছি, এবং এখানে মাই আছে, মাই মানে আমার বন্ধু, এই জন্য হিজ লিখছি, আর যা সমস্যা লিখছি শেষ। নাম্বার দুই নম্বর লাইন আসে, নাম্বার টু, এটা হলো এক নম্বর লাইন শেষ করল। দুই নম্বর লাইনে আমার বন্ধু কিন্তু আমাকে প্রশ্ন করছিল, উত্তর দেবে কে, আমি দেবো, আমার বন্ধু প্রশ্ন করছে আমাকে,
এন্ড উত্তর দেওয়ার পর আকার আমাকে উত্তর দেওয়ার জিনিসটা কি রিপ্লাই অথবা আনসার দুটো একটা লিখলে হোক তাহলে আই রিপ্লাইড এখানে বলছে আই ওয়াজ ইন ঢাকা এট দা টাইম ওই টাইমে ঢাকায় ছিলাম তাহলে আমি লিখতে পারি আই রিপ্লাইড আই রিপ্লাইড দ্যাট দিয়ে শুরু করতে পারি আবার যদি কেউ লিখতে চায় যে আই রিপ্লাইড মাই ফ্রেন্ড দ্যাট তাও হবে আই রিপ্লাইড দ্যাট দিলেও হবে আবার আই রিপ্লাইড মাই ফ্রেন্ড দ্যাট তাও হবে কথা কি বোঝা গেছে দ্যাট মানে কি যে দ্যাট মানে কি যে মনে থাকবে না তাহলে আই রিপ্লাইড দ্যাট দেখা ছিল এটা আমি ছিলাম তাহলে আই ওয়াজ ফার্স্ট হলো ভি টু তাহলে কি হবে আমি জানি ওয়াজ হয়ে থাকলে হ্যাড বিন বসে তাহলে আই হ্যাড বিন I had been in Dhaka at that time. ওই টাইমে আমি ঢাকায় ছিলাম কথা কি বোঝা গেছে আমি আবারও বলি ওয়াজ আছে না ওয়াজটা হলো ভার্বের ভি টু আর ভি টু থাকলে হ্যাড বিন বসবে কি বসবে হ্যাড বিন এই জন্য আমরা হ্যাড বিন কথাটা লিখছি যে আই হ্যাড বিন ইন ঢাকা অ্যাট দ্য টাইম ওই টাইমে আমি ঢাকায় ছিলাম তাহলে আমরা এইখান থেকে এই পর্যন্ত শেষ করে ফেললাম এবার বলছে কি আই মিস ইউ সো মাচ আমি তোমাকে অনেক মিস করেছিলাম হি সেইড আদার সেইড হি সে বললো তাহলে আমার বন্ধু আমাকে মিস করছিল তাহলে হি সে আমাকে বলছিল তাহলে হি টোল্ড মি সে আমাকে বললো হি টোল্ড মি দ্যাট সে আমাকে বললো যে সে আমাকে বললো কি যে আমি তোমাকে অনেক মিস করেছিলাম ঠিক আছে তাহলে হি টোল্ড মি দ্যাট সে আমাকে বলেছিল যে আই মানে কিটা আমাকে মিস করছিল কিটা আমার বন্ধু না তাহলে কি হবে হি হবে তাহলে হি মিস দেখো ভি টু আছে ভার্বের কি ফর্ম ভি টু তাহলে ভি টু তাহলে কি হবে হ্যাড প্লাস ভি থ্রি তাহলে হি হ্যাড মিসড হি হ্যাড মিসড কাকে মিস করছিল আমাকে মিস করছিল তাহলে ইউ ওয়াজ তাহলে কি হবে আমাকে মিস করছিল মি হি হ্যাড মিসড মি সো মাচ সে আমাকে অনেক মিস করেছিল কথা কি বুঝতে পারছো যে হি হ্যাড মিসড মি সো মাচ সে আমাকে অনেক মিস করেছিল তারপরে বলা হচ্ছে দেখো মিস করলে কি হবে গিফট কিন্তু বন্ধু নিয়ে আসছে ঢাকা থেকে কথা কি বুঝতে পারছো গিফট কিন্তু মিস যায় নাই পরে ট্রিটমেন্ট দিয়ে দিলে আর এছাড়া আর কি যাও টেক দা গিফট প্লিজ সেই দাই আমি বন্ধুকে বললাম বন্ধু গিফটটা দাও দাদা দয়া করে হ্যাঁ তাহলে সেক্ষেত্রে কি করা হতে পারে যে এটা তো দুবার করা এটা গিফট অফার করা আমি তাকে গিফট অফার করতেছি আবার এটা হতে পারে যে প্লিজ আসলে বলে রিকোয়েস্টেড বলবে কি বসবে রিকোয়েস্টেড তাহলে আই রিকোয়েস্টেড আমি কাকে রিকোয়েস্ট করলাম আই রিকোয়েস্টেড আমার বন্ধুকে রিকোয়েস্ট করলাম যদি কেউ লিখে থাকে যে আই রিকোয়েস্টেড মাই ফ্রেন্ড এটা দিলেও হবে আর যদি বলা যায় আই রিকোয়েস্টেড তা দিলেও হবে রিকোয়েস্টেড পরে টু বসে আই রিকোয়েস্টেড টু টেক দ্য গিফট আমি তাকে বললাম আই রিকোয়েস্টেড টু টেক দ্য গিফট আবার এরকম বলতে পারতাম আই রিকোয়েস্টেড মাই ফ্রেন্ড টু টেক দ্য গিফট আই রিকোয়েস্টেড মাই ফ্রেন্ড টু টেক দ্য গিফট ওকে আরেকটা লাইন বাকি আছে হাউ নাইস ইট ইজ সেইড হি হাউ নাইস ইট ইজ এইখানে দেখো একটা বিষয় সূচক চিহ্ন দেওয়া আছে যদি বিশেষ চিহ্ন থাকে তাহলে হাউ নাইস ইট ইজ তাহলে আমরা এখানে এক্সক্লেইম এক্সক্লেইম দ্যাট অথবা আন্ডার দ্যাট লিখতে পারি তাহলে কে বললো এই কথাটা হি সে বললো হি এক্সক্লেইম দ্যাট এখানে লিখলাম হি এক্সক্লেইম দ্যাট হি এক্সক্লেইম দ্যাট এই গিফটটা অনেক সুন্দর না তাহলে ইট থাকলে দ্যাট লেখা যেতে পারে অথবা ইট ওয়াজ আ নাইস
It was very nice gift. And very লিখলাম কেন? এই যে হাউ আছে এই জন্য very লিখছি কিন্তু what টা এ লিখতাম it was a nice gift. আর very হাউ আছে বলে আমরা very লিখছি. So it was very nice gift. He explained that it was a very nice gift. এখানে আ দিলেও সমস্যা নাই. ঠিক আছে? তো থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ. তোমাদেরকে অনুশীলন থেকে প্র্যাকটিস করতে হবে, এটা আমি পরে বলে দিব. তোমরা যদি তারপরে যদি কোনো সমস্যা হয় আমরা এটা নিয়ে আবার ডিসকাশন করব এবং অসংখ্য প্র্যাকটিস করার মধ্য দিয়ে আমরা সলভ করব. প্রথমে একবার করতে গেলে তোমরা মুখস্থ খাইতে হবে, পরবার করবা একটু সমস্যা হবে, দ্বিতীয়বার একটু কম সমস্যা হবে, তৃতীয়বার একটু কম সমস্যা হবে, চতুর্থবার পঞ্চমবার যাতে তুমি অনেক ভালো ক্লিয়ার ভাবে তুমি ন্যাশন করতে পারো. ওকে, আল্লাহ হাফেজ.